যশোরে দিন দিন করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন ঝিকরগাছা উপজেলার নাভারনের বাসিন্দা হাবিবুর রহমানের স্ত্রী ৫৫ বছর বয়সী আঞ্জুয়ারা বেগম, শার্শার মাটিপুকুর গ্রামের সাগর বিশ্বাসের ছেলে ৩৬ বছর বয়সী আলমগীর হোসেন, বাঘারপাড়ার নারকেলবাড়িয়া গ্রামের বাসিন্দা ৭০ বছর বয়সী প্রশান্ত ঠাকুর, কেশবপুর উপজেলার বাসিন্দা ৩৫ বছর বয়সী আলমগীর হোসেন, মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের পারখাজুরা গ্রামের বাসিন্দা ৫০ বছর বয়সী সাজেদা খাতুন, যশোর শহরের রেলগেট এলাকার বাসিন্দা ইসাক আলীর স্ত্রী ৬৫ বছর বয়সী মনোয়ারা বেগম, শার্শার কায়বা ইউনিয়নের ইমান আলীর ছেলে ৭৫ বছর বয়সী আতিয়া রহমান, কাশিয়ানি গ্রামের মতিয়া রহমানের স্ত্রী ৪০ বছর বয়সী মরিয়ম বেগম। যশোর সদর হাসপাতালের আরএমও ডাক্তার আরিফ আহমেদ জানান, করোনা আক্রান্ত হয়ে আঞ্জুয়ারা বেগম গত ১০ জুন ও আলমগীর হোসেন ২ জুন হাসপাতালে রেড জোনে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার তাদের মৃত্যু হয়। গত ১৩ জুন রাতে মরিয়ম এবং করোনা উপসর্গ নিয়ে গতকাল সোমবার মনোয়ারা বেগম ইয়োলোজনে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তারা মারা যান। এছাড়া পুরুষ ইয়োলোজনে রবিবার রাতে ভর্তি হন আতিয়া রহমান, সোমবার তিনি মারা যান। গত কয়েকদিন ধরে আমাদের হাসপাতালে একটু রোগী বৃদ্ধি পাচ্ছে, তবে এখনও আমাদের হাসপাতালে রোগী সংকলনের জন্য যথেষ্ট বেড আছে রেড জোনে, আমরা এটা সংকলন করতে পারবো। সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহিন জানান, ২৪২ জনের নমুনা পরীক্ষায় ভারত ফেরত ৪ জন সহ ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৯১ জনের। বর্তমানে হাসপাতালে রোগীর চাপ রয়েছে, করোনা রোগী বাড়লেও তাদের বেড পর্যাপ্ত পরিমাণে আছে এবং তারা সকল রকম সেবা দিতে সক্ষম বলে জানান যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক। এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় যশোর ও নওয়াপাড়া পৌরসভা দুইটিতে লকডাউন থাকলেও সেটি ঢিলেঢালাভাবে পালন হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসক জানান, লকডাউন কার্যকর করতে তাদের সকল বিভাগ একযোগে কাজ করছে। গ্রামে নজরদারি আছে, এখন বিষয়টি যেটি হয়েছে আমরা বেশি সংক্রমণ যে জায়গাগুলো সেই জায়গাগুলো চিহ্নিত করেছি, তার মধ্যে আমাদের এই যশোর পৌরসভা এবং অভয়নগর পৌরসভায় দুটি জায়গা পড়ে। তো বেশি সংক্রমণ এখানে দেখে আমরা এখানেই ব্যবস্থা নিচ্ছি এবং সেই অনুযায়ী কার্যক্রম গ্রহণ করছি। আমাদের আপনি জানেন আমাদের ম্যাজিস্ট্রেট, আমাদের পুলিশ, আমাদের সবাই কাজ করছে, স্বেচ্ছাসেবক আছে আমাদের সাথে, তারাও কাজ করছে, স্থানীয় কাউন্সিলর, পৌর মেয়র, তারা সকলে কাজ করছে, রাজনৈতিক নেতৃবৃন্দ কাজ করছে। আমরা বেশি সংক্রমণ প্রবণ এলাকা হিসেবেই পৌরসভাকে চিহ্নিত করে এখানে কাজ করছি এবং এখানকার মানুষ আমাদের অনুরোধ রাখছে, আমি এই জন্য তাদের প্রতিও সন্তুষ্টি প্রকাশ করতে চাই, ধন্যবাদ জানাতে চাই। কয়েকটা দিন এরকম করলে আমার ধারণা যে আমরা একেবারেই ভালো অবস্থায় আবার চলে আসবো। কাজেই গ্রামে যেখানে যদি দু একটি রোগ ধরা পড়ে, রোগীকে চিহ্নিত করে রোগীর বাড়িকে আলাদা করা, তাদের কোনো সাহায্য লাগলে সেটি করা, সেগুলো সবই করা হচ্ছে এবং উপজেলা নির্বাহী অফিসার, আমাদের থানার ওসি সাহেবরা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবরা এগুলো করছেন, বাট শহরে বেশি প্রয়োজন বলেই শহরে করছি আমরা। যশোর জেলাকে কঠোর লকডাউনের আওতায় না আনলে এখানকার করোনা পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে বলে আশঙ্কা করছে যশোরবাসী।